السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى كتاب الأذان باب بدء الأذان وقوله عز وجل وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون وقوله تعالى إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع. قال حدثنا عمران بن ميسرة قال حدثنا عبد الوارث قال حدثنا خالد عن أبي قلابة عن أنس رضي الله تعالى عنه قال ذكروا النار والناقوسة فذكروا اليهود والنصارى فأمر بلال أن يشفع الأذان وأن يوتر الإقامة. مهنا الله سمست برشنسا جي الله رب العالمين هم در سيشتي كورتشن هم در هداية دان كورتشن আল্লাহ রাব্বুল আলমিনের অসংখ্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ জুমাবার 17 রবিউল সানি 1444 হিজরি মোতাবেক 11/11/2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারি থেকে আজকে নতুন পর্ব শুরু হচ্ছে, তা হচ্ছে কিতাবুল আজান, আজানের পর্ব, আজানের পর্ব। এবং এই পর্বটি সহিহ বুখারীতে অনেক লম্বা দীর্ঘ পর্ব, যদিও শুধু আজান মানে এত বেশি তো আলোচনা নেই, আজান সম্পর্কে আর কত আলোচনা হয়, কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আজানের পর্বে আজান থেকে শুরু করে আজানের যতগুলি দিক রয়েছে সে সম্পর্কীয় হাদিস, আর তারপর আজান যে উদ্দেশ্যে দেওয়া হয় তা হচ্ছে সালাত, সালাতের নিয়ম নীতিমালা পদ্ধতি, সালাতের আহকাম মাসাইল করণীয় বর্জনীয় সমস্ত কিছু এই আজানের পর্বে নিয়ে চলে এসেছেন, যার ফলে এতে হাদিস প্রায় 603 থেকে শুরু করে 873 পর্যন্ত, কতটি পরে 300 কাছাকাছি, 270টি হাদিস রয়েছে, 71টি হাদিস রয়েছে। তো এতে দীর্ঘ সময় লাগবে, কারো সপ্তাহে একদিন, আর তারপরে শুধু হাদিসের তর্জমা তো উদ্দেশ্য নাই, তর্জমা তো বাংলাতেও তর্জমা অনুবাদ আছে, হাদিসের তর্জমা পড়ে বা কি বা শিখবেন অনুবাদ ছাড়া এর বেশি তো শেখা যায় না, ওখান থেকে এত সহজ নয় যে মাসলা মাসাইল আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন, কারণ আরো এর সাথে সংশ্লিষ্ট যে হাদিসগুলি রয়েছে সবগুলির সমন্বয়ে একটি মাসলা সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। জি, সেই হাদিস আম না খাস, হাদিসটি সংক্ষেপে না বিস্তারিত, হাদিসের কি আরো ব্যাখ্যার প্রয়োজন রয়েছে কিনা, হাদিসটি নাসিখ না মানসুখ ইত্যাদি। যদিও হাদিসে সহি আর জয়ীফের আর একটা দিক রয়েছে, সহি বুখারি সবগুলি হাদিস সহি, কিন্তু সহি হইলেও মানসুখ হতে পারে, সহি হলেও সে হাদিস আপনার আম বা খাস হইতে পারে, বিশেষ ব্যক্তিবর্গর ক্ষেত্রে হইতে পারে, হাদিস মুজমাল হতে পারে, সংক্ষেপে বলা হয়েছে মুফাসসাল তাফসিলের প্রয়োজন রয়েছে, এই বিষয়গুলি ফিকহের বিভিন্ন দিক, হাদিস থেকে জ্ঞান চর্চার বিভিন্ন দিক, যেগুলি ছাড়া শুধু হাদিসের তর্জমা পড়ে যদি কেউ মনে করে যে আমি সব কিছু জেনে গেছি তাহলে সেই ব্যক্তি পাক্কা জাহেরি, সে আহলুল হাদিস নয়, সেই ব্যক্তি আহলুল হাদিস নয়, আহলুল হাদিস যে হবে সেই ব্যক্তি আহলুল ফিকহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেমন মুহাদ্দিস ছিলেন তখন ফকিহ ছিলেন, ফিকহ মানে হচ্ছে হাদিস কোরআন এবং হাদিসের জ্ঞান, কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান থাকতে হবে, ফিকহ মানে আবার মজহাবীদের যে গোড়ামি রয়েছে সেই অর্থে ফিকহ নয়, অর্থাৎ কোন একটা ফেকা অন্ধভাবে ফলো করতে হবে, এটা হচ্ছে মজহাবীদের কাছে ফিকহ, মানে হানফি হইলে হানাফি ফেকা ফলো করতে হবে,
শাফি হলে শাফি ফিকাই শুধু ফলো করতে হবে, আর মালিকি হলে মালিকি ফিকাহ ফলো করতে হবে, আর হাম্বেলি হলে হাম্বেলি ফিকাহ ফলো করতে হবে, এটা আসলে সহি পদ্ধতি নয়। এটাতে অনেক বিভ্রান্তি থেকে যায় এবং অনেক ক্ষেত্রে দুর্বল মাসলা মাসাইলে আমল করে থাকে মজাবিরা, যার ফলে যেটা সহি পদ্ধতি সেটা হচ্ছে কোরআন এবং হাদিসকে সামনে রেখে তার গভীর জ্ঞান অর্জন করা হচ্ছে ফিক। তো হাদিসের জ্ঞান থাকবে এবং ফিকের জ্ঞান থাকবে, কোরআন এবং হাদিস গভীরভাবে বোঝারও যোগ্যতা থাকবে। আল জামিউ বাইনাল হাদিস ওয়াল ফিক, এই দুটো হইতে হবে, দুটো সমন্বয় হইতে হবে। কোরআন সন্ন্যাকে বুঝতে হবে, সঠিকভাবে বুঝতে হবে, নিজের বুঝলে হবে না, বরং যেভাবে সাহাবাই কেরাম গো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বুঝেছেন সেভাবে বুঝতে হবে, তাদেরকে সামনে রেখে। তাবেইনরা যেভাবে বুঝেছেন সাহাবাই কেরামদের থেকে, তাবা তাবেইনরা তাবেইনদের থেকে যেভাবে বুঝেছেন, আইম্মা ইকরাম মুহাদ্দিসিন এবং ফুকাহা আবু হানিফা শাফি মালিক আহমদ একজনের বুঝ শুধু না, সবাই মিলে যে বুঝটা বুঝেছেন এবং তারা বুঝেছেন বলে বলেছেন যে হাদিসের খেলাফ আমাদের মতামতগুলি হইলে সেটা দেওয়ালে ছুঁড়ে ফেলে দিও। বলেননি আবু হানিফা রাহিমাহুল্লাহ, কেন বলেছেন দেওয়ালে ছুঁড়ে মারিও, কারণ আমাদের কথার কোনো মূল্য নেই হাদিসের সামনে। কিন্তু হাদিসটা আপনি ঠিকভাবে বুঝছেন কিনা, আপনি ওইভাবে বুঝছেন কিনা যেভাবে সাহাবাই কেরামগণ সাহাবাই কেরামকে বুঝেছেন, না আপনি নিজের বুঝছেন আর যার ফলে বিভ্রান্ত হচ্ছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো দিনের বিষয়ে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ইউরিদুল্লাহ বিহি খাইরান, যার সাথে আল্লাহ কল্যাণের ইচ্ছা করেন, ভালো চেয়েছেন আপনার আমার, তাহলে ইউফাক্কিহু ফিদ্দিন, দিনের ফিকহে দিনের জ্ঞান দান করেন। এনে যে খালি হাদিস মুখস্থ করতে পেরেছে, হ্যাঁ কোরআন গোটা কোরআন হাফেজ হয়েছে এ কথা বলা হয়নি, তার সাথে আল্লাহ কল্যাণের ইচ্ছা করেছেন না, এগুলো প্রয়োজন আছে, অবশ্য প্রয়োজন আছে, কিন্তু মূল বিষয় হচ্ছে কোরআনে হাদিস মুখস্থ রেখে তার ফিক জ্ঞান অর্জন করা, গভীরে পৌঁছা, ইউফাক্কিহু ফিদ্দিন, যার সাথে আল্লাহ মঙ্গলের ইচ্ছা করেছেন, আল্লাহ ভালো চেয়েছেন আপনার আমার, তাহলে জানতে হবে যে আপনাকে দিনের জ্ঞান অর্জন নসিব করেছে। এই কাজকর্মের মাঝে, এই ব্যস্ততার মাঝে, প্রবাস জীবনে কত রকমের আপনার চিন্তা, দুনিয়া দিন ইত্যাদি বিভিন্ন রকমের কাজকর্ম, এত ব্যস্ততায় অধিকাংশ লোক দিনের ধারে কাছে নেই, মনে করে যে নামাজ পড়লি তো পাক্কা মুসলিম, অথচ সারা জীবন ভুল নামাজ পড়ছে, আশেপাশে বসবাস করে ইসলামিক সেন্টারে, কিন্তু তাদের শিখ জ্ঞান অর্জনের তৌফিক হয় না, আপনাদের সাথে এখানে বসার তৌফিক হয় না, আমাদের সাথে এখানে আসার তৌফিক হয় না তাদের, আল্লাহ তাদের সাথে মঙ্গলের ইচ্ছা করেননি, আল্লাহ তাদের ভালো চাননি, সোজা কথা। কিন্তু আপনাদের সাথে যারা এখানে আছেন, আসছেন, হ্যাঁ সপ্তাহে একদিন হইল, জানতে হবে যে আপনার সাথে আল্লাহ ভালাইয়ের ইচ্ছা করেছে, মঙ্গল চেয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এতে শুধু মাদ্রাসা পড়ুয়া সামিল না, যে কোনো জ্ঞান চর্চাকারী দিনের জ্ঞান অর্জন করছে যেখান থেকে হোক না কেন, মান ইউরিদুল্লাহু বিহি খাইরান, যার সাথে আল্লাহ খাইরের কল্যাণের ভালাইয়ের ইচ্ছা করেন, ইউফাক্কিহু, তাকে আল্লাহ ফিক জ্ঞান দান করেন, ফিদ্দিন দিনের জ্ঞান, দুনিয়ার জ্ঞান নাই, দুনিয়ার জ্ঞান মানে আল্লাহ মঙ্গল চেয়েছেন, বড় ডাক্তার হয়েছে, এত বড় ইঞ্জিনিয়ার হয়েছে, এত বড় সায়েন্টিস্ট হয়েছে, এত বড় নেতা হয়েছে, আল্লাহ যে তার সাথে মঙ্গলের ইচ্ছা করেছেন এমন কোন নিশ্চয়তা নেই, হতে পারে তার জন্য সেটি বালা মুসিবত, এই বিদ্যা বা এই যোগ্যতা তার, কিন্তু যাকে আল্লাহ দিনের জ্ঞান দিয়েছেন তার সাথে দুনিয়া আখেরাতের আল্লাহ রব্বুল আলমিন কি ইচ্ছা করেছেন, কল্যাণের ইচ্ছা করেছেন, ভালাই চেয়েছেন, আল্লাহ ভালো চান আপনার আমার, আলহামদুলিল্লাহ। তো আসেন কিতাবুল আজান, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে আজানের পর্ব, কিতাব এর আগে বলেছি একটা গোটা কিতাব কি কিতাব বলা হয়, কিতাবকে কিতাব কেন বলা হয় কেউ বলতে পারে, কিতাবের শাব্দিক অর্থ কি, যে বলবে হাত তুলবে যদি জানা থাকে, কিন্তু ভুলে গেছে প্রথম থেকে, যখন যখন কিতাব এসছে প্রায় সময় বলেছি কাতাবা এক তো মানে একত্রিত করা, আল জামউ ওয়াদ-দাম্ম, একটাকে আরেকটার সাথে মিলানো অথবা একটিকে আরেকটির সাথে একত্রিত করা,
এটা হচ্ছে কাতাবা একটা বড় অর্থ। এই জন্য সেনাবাহিনীকে সেনা দলকে আল কাতিবা বলা হয়, কারণ সেনা দল মানে একজন দুজন না, অনেক সেনা সদস্যের কি হচ্ছে সমষ্টির নাম হচ্ছে সেনা দল, তাই না? তো কিতাব মানে এমন একটি বিষয় যাতে অনেকগুলি বিষয়ের কি সমষ্টি, অনেকগুলি বিষয় তাতে সন্নিবেশিত হয়েছে, অনেকগুলি বিষয় সেখানে একত্রিত করা হয়েছে। আজান সম্পর্কে বিভিন্ন দিকগুলিকে, বিভিন্ন হাদিসগুলিকে এখানে কি করা হয়েছে, একত্রিত করা হয়েছে, এই জন্য এটা কিতাব। কিতাবের ভিতরে কিতাব, গোটা সহি বুখারিটা একটি কিতাব, গোটা সহি বুখারি একটি কিতাব, কথা বোঝা গেছে না? আল্লাহর কালাম সুরা ফাতিহা থেকে সুরা নাস পর্যন্ত গোটাই হচ্ছে কিতাব, আল্লাহর কিতাব, যাতে বিভিন্ন বিষয় আকিদা, ইবাদত, আখলাক, হালাল হারাম, মাসলা মাসাইল ছাড়া, হ্যাঁ ঘটনাবলী, আর তারপরে অতীতের যে সব অনেক কিছু ঘটেছে সেগুলি, ভবিষ্যতে যা কিছু হবে তার অনেক কিছু ইত্যাদি সব কিছু আছে কিনা, তো এই সমস্ত বিষয় এর সমষ্টি, সমস্ত বিষয় একত্রিত করা হয়েছে আল্লাহর কিতাবে। কিতাব গোটা বুখারিটা একটি কিতাব, আর তার মধ্যে আবার এক একটি পর্ব কিতাব ওহি, ওহির বিভিন্ন দিক তাতে একত্রিত হয়েছে। কিতাব এলম, এলমের বিভিন্ন দিক তাতে একত্রিত হয়েছে। তারপরে এসেছে হ্যাঁ কিতাবুল ঈমান, ঈমানের বিভিন্ন দিক তাতে একত্রিত হয়েছে। এইভাবে জি কিতাবুল আজান, আজানের বিভিন্ন দিক, আর আজানের উদ্দেশ্য হচ্ছে সালাত, সুতরাং সালাতের বিভিন্ন দিক এখানে একত্রিত করা হয়েছে। যেহেতু বিভিন্ন দিক রয়েছে সুতরাং বিভিন্ন অধ্যায়ে বিভক্ত করা প্রয়োজন রয়েছে, তাই প্রথম অধ্যায় হচ্ছে বাবু বাদ ইল আজান। এই অধ্যায় হচ্ছে আজানের সূচনা সম্পর্কে, আজানের শুরু, বাদা ইয়াবদাও মানে শুরু করা, বাদা ইয়াবদাও হামজা দিয়ে ওর মানে হচ্ছে, হামজা মানে শেষখানে হামজা, বাদাল আর হামজা, এর মানে হচ্ছে শুরু করা, আরম্ভ করা, সূচনা। আর বা দাল ওয়াও যদি করে দেন ওইটি মাহমুজ না করে, আরবি গ্রামার যারা বুঝে সার্ফ মাহমুজ জুল্লাম না করে, হামজা শেষখান না হয়ে যদি মৌতাল হয় মানে হারফে ইল্লাত, ওয়াও আলিফিয়া হচ্ছে হারফে ইল্লাত, শেষখানে বদ উন, তার মানে হচ্ছে জাহির হওয়া, প্রকাশ হওয়া। জি বদউল ওয়াহি না বদউল ওয়াহি, ওয়াও দিয়ে না হামজা দিয়ে, সেখানে দুই রকমই ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু এইখানে আজানের সূচনা, সুতরাং এখানে হামজাই রয়েছে। বাবু বাদিল আজান, এই অধ্যায় হচ্ছে আজানের সূচনা সম্পর্কে। আজান কিভাবে শুরু হল, আজান মক্কায় শুরু হয়েছে না মদিনায় শুরু হয়েছে? মক্কায় কারা কারা বলছে? মদিনায়, মাশাআল্লাহ, মদিনায় শুরু হয়েছে। কোন সালে? হ্যাঁ আসার পরে, পরে মদিনা আসার পরে। মদিনাতে প্রকাশ্যে সালাত হইতো না গোপনে হইত? প্রকাশ্যে। তো প্রকাশ্যে সালাত হলে তাহলে জামাত সহকারে হইত, কারণ জামাত সহকারে সালাত শুরু হচ্ছে, তাহলে সবাইকে জমা করতে হবে, সুতরাং আজানের প্রয়োজন, ঘোষণার প্রয়োজন, নালিক সবাই কি করে বুঝবে নিজে নিজে বাড়ি থেকে যায় সালাতের টাইম হয়েছে। হ্যাঁ তো যখন প্রয়োজন তখন আসমানি বিধান নাজল হচ্ছে আজান, এখন প্রয়োজন হয়েছে ইসলামিক স্টেট যেহেতু মদিনা। জি মক্কায় আজানের সূচনা হয়নি, কেন হয়নি? কেউ যদি বলে যে নামাজ ফরজ হলে মেরাজে, মেরাজ কোথায়? মক্কায় না মদিনায়? মক্কায় হয়েছে, মেরাজ হইল মক্কায়, আর মেরাজে হইল পাঁচ অক্ত সলাত ফরজ, আর সলাতের সাথে সংশ্লিষ্ট হচ্ছে আজান, আগে আজান পরে নামাজ পাঁচ অক্ত, তাহলে আজান কেন মক্কে আসলো না, এর উত্তর কি হবে? আশা করি ব্যাখ্যা থেকে বুঝতে পারছেন। হ্যাঁ যেহেতু মক্কায় কাফেরদের নেতৃত্ব ছিল, দাপট ছিল, মুসলিমরা অসহায় দুর্বল, সুতরাং প্রকাশ্যে জামাত করার কোনো ক্ষমতাই ছিল না, যার ফলে যখন প্রকাশ্যে জামাত হয় না, সব নিজে নিজে যেখানে সেখানে বিভিন্ন জায়গায় হয়তো একত্রিত কথা হতে বলে দারুল আরকামে গোপনে একটা রুমের ভিতরে জমা হয়েছেন, ওইখানেই পড়ছেন, আর না হলে একা একা নিজের বাড়িতে পড়ছেন, তাহলে আর আজানের প্রয়োজন কি? আজানের প্রয়োজন কি? যদি একা একা নামাজ পড়তে হয় তাহলে মসজিদেরই বা কি প্রয়োজন, আর আজানেরই বা কি প্রয়োজন, ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে যে মসজিদ
যে একটি গুরুত্বপূর্ণ কাজ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পরে প্রথম করেছেন, প্রথম কি করেছেন, এসে মসজিদ নির্মাণ। তাহলে মসজিদ নির্মাণ যখন প্রথম কাজ মদিনায় এসে ইসলামিক স্টেটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাহলে আর আজানও প্রথমেই চলে আসছে, তাহলে বোঝা গেল যে পুরুষদের জামাতে গিয়ে সালাত আদায় করা কত গুরুত্বপূর্ণ। জামাতে ডাকার জন্যই হচ্ছে আজান, আর জামাত সহকারে সালাত আদায়ের জন্যই হচ্ছে মসজিদ। সুতরাং এমনটা যাতে না হয় যে আমরা ফজর তো পড়ি, অনেকে কিন্তু আছে ফজর পড়ে আর ওয়াক্তেই পড়ে, কিন্তু মসজিদে যাব ও তো আধা ঘন্টা দেরি হয়ে যাবে, হ্যাঁ চল রুমেই, আমরা দু তিনজন আছি, চারজন আছি, আমরা রুমেই পড়িনি, পড়েছেন না অনেকে, না না আপনার এই গোনা হচ্ছে, গোনা হচ্ছে। এবং নিয়মিত যদি করেন তাহলে কাবিরা গোনা হচ্ছে, অবশ্যই কাবিরা গোনা, যেখানে জামাতে জামাতে সালাত আদায় করা অজিব, যদি শরীয়তের কোনো ওজন না থাকে, অসুস্থ না, আর কোনো ভয়ও নেই, না দুশ্মনের ভয়, না চোর ডাকাত ছিনতাইকারীর ভয়, না আপনার বা কোনো অসুস্থতা আছে, না ঝড় বৃষ্টি আছে, সল্লু ফি রিহালিকুম, তোমার বাড়িতে নামাজ পড়ে এলো এই বিধানও আছে, এই অবকাশও নাই, হ্যাঁ তাহলে কি করতে হবে, জামাতে গিয়ে সালাত আদায় করতে হবে, না হলে আপনি কাবিরা গুনাহ করলেন, ওয়াজিব ত্যাগ করলেন না কাবিরা গুনাহ করলেন। আজানের সূচনা, আজান সম্পর্কে কোরআনে কেরিমে দুটো আয়াত রয়েছে, দুটো আয়াত রয়েছে, একটিতে যে কোনো সালাতের জন্য আজানের কথা রয়েছে, শুধু উল্লেখ করা হয়েছে আজানের কথা, ব্যাস ডাকা বরং আহ্বানের কথা বলা হয়েছে সালাতের জন্য, তার মানে আজান, আজান শব্দটিও আসেনি, নেদা এসছে, নেদা মানে ডাকা আহ্বান করা। আরেকটি হচ্ছে জুমার দিনের, বিশেষ করে জুমার সালাতের জন্য আজান আর ডাকার কথা বলা হয়েছে, আয়াতগুলো দেখুন। এবং ইমাম বুখারী রাহমাল্লাহর একটি ভালো অভ্যাস হচ্ছে যে কোনো বিষয়ে যদি কোরআনের আয়াত থাকে দলিল হিসাবে, তো আগে নিয়ে এসেছেন কোরআনের আয়াত, তারপরে রসুলুল্লাহ সাল্লামের হাদিস নিয়ে এসেছেন। তো বলছেন ওয়াকাউলিহি আজ্জা ওয়াজাল, এই অধ্যায় হচ্ছে আজানের সূচনা সম্পর্কে এবং মহান আল্লাহর বাণীর তফসির সম্পর্কে। ওয়াকাউলিহি আজ্জা মানে তফসির, কাউলিহি আজ্জা ওয়াজাল মহান আল্লাহর এই বাণীর তফসির সম্পর্কে, যা সূরা মায়েদার আয়াত নম্বর 58 তে রয়েছে, ওয়াইজা নাদাইতুম ইলা সালাতে, যখন তোমরা আহ্বান করবে সালাতের উদ্দেশ্যে, মানুষকে ডাকবে কিসের জন্য, নামাজের জন্য ডাকবে, তো নামাজের জন্য ডাকলে কি করতে হয়, আজানের মাধ্যমে ডাকতে হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান শিখিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, এবং নিয়মিত আজানের বিধান নাজিল হওয়ার পরে আজান হয়েছে মদিনায়, আর মক্কা বিজয়ের পরে এখন পর্যন্ত আজান মক্কায় চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও মক্কা বিজয়ের পরে আজান হয়েছে। জি, মক্কার মুয়াজ্জিন ছিলেন কে বলতে পারে, বেলাল, বেলালটা তো সবারই জানা আছে তাই না, ওই জন্য ওইটাই জিজ্ঞাসা করিনি। হ্যাঁ কে মুয়াজ্জিন ছিলেন, মক্কার মুয়াজ্জিন কে বলতে পারেন না, আবু মাহজুর রাদিয়াল্লাহু আনহু, আবু মাহজুর একটা যুবক ছিল, মক্কা বিজয় হইল, আর তারপরে তার সুর খুবই সুন্দর ছিল, কণ্ঠ এত সুন্দর, আর যৌবনকাল যদি কারো সুর বেশি থাকে সুন্দর থাকে তো ওকে মজাও লাগে, যারা ফাঁসে পরিবারে তাদের গান গাইতে মজা লাগে, যারা ইসলামী পরিবারে তাদেরকে ইসলামী গজল ইসলামী সঙ্গীত পাঠ করতে মজা লাগে তাই না, আছে না, তো ওই রকম নকল করছে সে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলে যারি এত সুন্দর এর আওয়াজ, চলো একে আজান দিতে লাগিয়ে দাও, ছেলেটা যাতে করে তার এই আল্লাহ প্রদত্ত নিয়ামতকে, তার এত সুন্দর কণ্ঠকে পাপের কাজে না লাগে নেকির কাজে লাগিয়ে দেয়, এটা একটা মানে পদ্ধতি মানুষকে হেদায়াত করা, যার মধ্যে যেই প্রতিভা রয়েছে, যার মধ্যে যে যোগ্যতা রয়েছে সেটাকে ভালো কাজের দিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা। আপনার ছেলে মেয়েদের সবার প্রতিভা একরকম না, কারোতে স্মৃতি শক্তি বেশি, কারো বোধ শক্তি বেশি, কারো এক একটা সাবজেক্টের দিকে এক একজনের ঝোঁক রয়েছে, আপনি জবরদস্তি তাকে ফেরাবার চেষ্টা করবেন না অন্যদিকে, অন্যদিকে ফেরাবার চেষ্টা করবেন, কারণ কিছু লোক আছে ধার্মিক,
ছেলে স্মৃতি শক্তি ভালো না, জবরদস্তি ওকে হাফেজ বানাইবে, ও হাফেজ হওয়ার জন্য ঘষটাইতে ঘষটাইতে সাবালক হয়ে গেছে। আর যখন সাবালক হয়ে গেল তখন আর কি, সাবালক হওয়ার পরে হাফেজ কোন রকম হয়েছে তাও ভালো, হাফেজ না পাক্কা হাফেজ না কোন রকম, হ্যাঁ অচল হাফেজ। আর তারপরে কয়টা দিন মুখস্থ রাখতে পারলো না, ধরে রাখতে পারলো না, সাবালক হয়ে গেছে। এখন পয়সার চিন্তা হয়ে গেছে, একটা সাবালক ছেলে 15-16 বছরের ছেলে এই মাত্র হাফেজ হলো, গিয়ে ক্লাস ওয়ানের 6-7 বছরের ছেলের সাথে পড়তে তাকে লজ্জাও লাগছে। এগুলো কিন্তু ভিতরের কারণ, হাফেজরা ভালো আলেম কেন হয় না এর পিছনে রহস্যকে দিয়ে গুরুত্বপূর্ণ একটা রহস্য। সিয়ানা সাবালক হয়েছে, এক তো এদিকে যৌবন চলে এসছে, যৌবন চলে আসা মানে একটু যুবক মানে সঙ্গী চাই, একটা জীবন সঙ্গী চাই, তো একটা বিয়ের ধান্দা একটা শুরু হয়ে যাবে। তারপর এদিকে সাবালক হয়ে গেছে তো পয়সার একটু ধান্দা শুরু হয়েছে, পয়সাও বুঝতে শিখে নিয়েছে। তারপরে এদিকে বয়স হয়ে গেছে আর 6-7 বছরের ক্লাস মানে যেসব ছেলেগুলো পড়ছে, কারণ আমাদের দেশে হেফজের সিস্টেমটা একেবারে ভুল সিস্টেম, হেফজ করছে হেফজ করছে, এদিকে ইসলামিক সাবজেক্টের কিছুই জানে না, কিছু জানে না, কোন ক্লাস দুই ক্লাসের যোগ্য না। কিন্তু সৌদি আরবে ভারত দেশে না এরকম না, হেফজের সাথে সাথে ক্লাস এগোতে আছে, 6 বছরে 2 পারা মুখস্থ করো, 1 পারা মুখস্থ করো, ক্লাস ওয়ানে 1 পারা 2 পারা, ক্লাস টু এ দেখে এইখানে যে তাহফিল করার মাদ্রাসাগুলি রয়েছে তাতে 2 এ তা 3 পারা 4 পারা হলো, তার 3-তে আর 2-4 পারা 5 পারা হলো, এই করে বাড়তে আছে। প্রতি বছর বাড়তে বাড়তে দেখা গেল যে ক্লাস 6-7 হইতে হইতে ও হাফেজও হয়ে গেল আর এদিকে 7-এ উঠে গেল, 6-7-13 বছর বয়স হলো বা 12 বছর, 6-6-12 হলো ক্লাস 6-এ, হ্যাঁ 12 বছর বয়স, 6 বছরে পড়া শুরু হয়েছে আন্তর্জাতিক এটাই আইন, তো 6 বছর 6-6-12 বছরে হাফেজও হয়ে গেছে দিয়ে, আর এদিকে কোন ক্লাস উঠে গেছে 6 পার হয়ে গেছে, ক্লাস উঠে গেছে। আর হীনমন্যতে ভুগবে না, তার সাথী সঙ্গে তার সমবয়সী, আপনাদেরকে যদি বসিয়ে দেওয়া হয় 12-14 বছরের ছেলেদের সাথে লেখাপড়া করতে আমার ক্লাসে, ধরেন সব 12-14 বছর, আর আপনাদের মতো মরুকে বসে, তো আপনাদের খারাপ লাগবে না? একটা মানসিক একটা অশান্তি আছে, যেটা যখন বাস্তবে যখন ফিল্ডে যাবেন তখন আপনি অনুভব করবেন, হেন অন্যতে ভুগবেন, লজ্জা লাগবে, নিজেকে ছোট মনে হবে, তুচ্ছ মনে হবে। জি, যার ফলে হয় কি তার অন্য ধান্দা শুরু হয়ে যায়, এদিকে ধাক্কা দিচ্ছে যৌবন, এদিকে ধাক্কা দিচ্ছে পয়সার চিন্তা, এদিকে বয়স হয়ে যাচ্ছে আর আরো 10 বছর পড়তে হবে দাওরা ফারেক হইতে বা কামেল কামেল তদুর কথা ফাজল পাস করতে বা আলেম পাস করতে, আরে অত ঝামেলা কে যায়, দেখ একটা বিদেশের ভিসা, হ্যাঁ তখন ক্লিন কোম্পানিতে চলে আসবে 300-400 টাকা বেতন, বউ হাফেজ দেখছেন না, আল্লাহ মুস্তাহার। আর বাপ ও ভাবছে যে তাড়াতাড়ি ফল খাবো, বাপ মাও ভাবছে যে দেখ একটা ভিসা পাওয়া যায় কিনা, এইরকম আমাদের বাপ আছে, যার ফলে হাফেজ গুলো কোন ক্ষেত্রে থাকে না, শুধু হাফেজ কখনো বানাবেন না, এটা পরামর্শ। হাফেজটা প্রাথমিক স্তর, তারই প্রাথমিক স্তর, আসল হইতে আপনাকে আলেম বানাইতে হবে, আলেম ফকি বানাইতে হবে, আর এর জন্য সহযোগী হচ্ছে তার হেফজ, যত হেফজ থাকবে তত বেশি ভালো ফকি আলেম হবে, আর যত বেশি শুদ্ধ তেলাগবে তত বেশি তার ওর একটা রং চড়বে তার এলমের উপর। কিন্তু এটি মূল উদ্দেশ্য, হেফজ আর কেরাত এটি মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কিতাব বোঝা, যে আল্লাহ কি বলছেন আমাকে এবং আমার জাতিকে, শিখে নেওয়ার পরে জাতিকে জানাবো যে আল্লাহ এই বলছেন, বলে ইউনদেরু কওমহুম, জাতিকে সতর্ক সাবধান করবে, দাওয়াত দেবে, এজা রাজাও এলেহি, মাদ্রাসা থেকে ফিরে এসে শিক্ষা অঙ্গন থেকে ফিরে এসে, লা আল্লাহু ইয়াহজারুন, যাতে করে জাতিরাও সতর্ক সাবধান হয়। টার্গেট হচ্ছে এটি কোরআনের আয়াত, সূরা তাওবাতে আল্লাহ বলেছেন ফরজে কিফায়া বলতে গিয়ে, আল্লাহ এলমের ক্ষেত্রে ফরজে কিফায়া আলেম বানাইতে হবে এই ক্ষেত্রে আল্লাহ বলতে গিয়ে এই কথাই বলেছেন, একটা দল যাবে একটি দল, সবার পক্ষে সম্ভব নয়, ওমা কানাল মুমিনুন লিয়ানফিরু কাফা, এটা অসম্ভব যে সমস্ত মুমিন মুসলিম আলেম হইতে মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে, অসম্ভব কথা, সমস্ত মুমিন মুসলিম আসবার ইসলামিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করবে এটা অসম্ভব, আল্লাহ বলছে এটা হইতে পারে না, দুনিয়াও করতে হবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতি মিনহুম তায়েফা, তবে কেন না এরকম একটা ক্ষুদ্র দল হ্যাঁ ফরজকে ফায়দার জন্য বেরিয়ে পড়বে, লিয়াতা ফাক্কাহু ফিদ্দিন, দিনের ফিকহ জ্ঞান অর্জন, যেখানে ফিকহের কথা বলেছে, এই জ্ঞান অর্জন করে তারপরে ওয়ালি অনুদের কম হন। আর আজকাল হচ্ছে কি ভাইরাল বক্তাদের ফিকহের আগে, দিনের জ্ঞান অর্জনের আগে ভাইরাল হওয়ার চেষ্টা করা,
শেখ বনার চেষ্টা করা, কথা বুঝা গেছে? এটি হচ্ছে বড় ফেদলা। এলেম কালাম নেই তার চেয়ে বেশি কথা বলা। আগে এলেম আল্লাহ বলছে লিয়া তা ফাক্তাহু ফিদ্দিন, তারপরে বলছেন ওয়ালি অনুযায়ীরকম, তারপরে নজির হবে, মুনজির হবে, দায়ী হবে, বক্তা হবে, লেখক হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কি বলতে গিয়ে এতদূর গেলাম? একজন মক্কার আজান বলছিলাম যে যার মধ্যে যে যোগ্যতা আছে ওই কাজে লাগাবে। দেখছেন যে একটা ছেলে হেফজ করতে খুব আগ্রহী, আর ওকে দিচ্ছেন আপনি স্কুলে পড়তে, আপনি জাহেল বাবা মরুক্ষ, তাহলে বোঝা গেছে? দিন পড়তে আগ্রহী আর ওকে জবরদস্তি বলছেন না তোকে ডাক্তার হইতে হবে, খবরদারি কাজ করবেন না। দেখছেন না হেফজ করতে পারে না আর ওকে জবরদস্তি হাফেজ বানাবেন, এটাও ভুল কাজ, খবরদারি কাজ করবেন না। যাতে যে তাড়াতাড়ি বেড়ে যেতে পারে সেদিকে বাড়াবার চেষ্টা করবেন। একজন আর একজনের পরিপূরক, দুনিয়া এভাবে চলছে, দুনিয়া এভাবে চলছে। সবাই আলেম হলে কাজ হইতে না, সবাই ডাক্তার হলে কাজ হইতে না। আলেমের প্রয়োজন, ডাক্তারের প্রয়োজন রয়েছে, তবে দিনের শিক্ষার বেশি প্রয়োজন রয়েছে। কারণ জাহান্নাম থেকে আগে নাজাত দিতে হবে মানুষকে, নিজে নাজাত পেতে হবে, আর তারপরে দুনিয়ায় সুস্থ হয়ে বেঁচে থাকতে হবে। তো এই আবু মাহজুরা ছিল কোথাকার মুয়াজ্জিন? মক্কার মুয়াজ্জিন। আর মদিনার মুয়াজ্জিন বেলাল ইবনে রাবাহ আল হাবাসি, কালো মানুষ। জি, ইসলামে যদি বর্ণবাদ থাকত, ইসলামে যদি জাতীয়তা থাকত, হ্যাঁ, তাহলে বেলাল রাদিয়াল্লাহ কোনোদিনই মদিনায় আর মিনারায় আজান দেওয়ার চান্স পেতেন না। কথা বোঝা গেছে? আফ্রিকান, আরব দেশের না, তারপরে কালো সাদা না, সাধারণ মানুষ, একটা গরিব দাস। জি, দাদা বোঝা গেছে? জি, ইসলামে সম্মানের মাপকাঠি হচ্ছে দিন এবং তাকওয়া। দিন, কার কাছে দিন আছে কত বেশি, আর কার মধ্যে কত আল্লাহর ভয় ভীতি আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। জি, মহান আল্লাহর বাণী, ওয়াইজা না দেয় তুমি সলাতে, যখন তোমরা সলাতের জন্য আহ্বান করো মানে আজান দাও, আল্লাহ বলছেন মমিনদের সম্বোধন করে ইত্তাখাজুয়া হুজমা ওয়া লাইবা, তখন কাফের মুনাফিকরা সেটাকে নিয়ে ঠাট্টা উপহাস করে, ও লাইবান এবং সেটিকে খেলতামাশার বিষয় বানিয়ে নেয়। লাইব, লাইবা ইয়াল আবু মানে হচ্ছে খেলাধুলা করা, আর হুজুয়া মানে হচ্ছে উপহাস করা বা ঠাট্টা মজাক করা। কেন তার আজান হইলে, আজান হইলে দেখেন এক সময় হাইয়ারা ছিল, সালা সালা করতো না রাস্তাতে, তখন কিছু বেদিন লোকের আছে আমি নিজের কানে শুনেছি, গাড়িতে বসে অথবা এমনি সালা সালা ওর গাড়ির গল্প শুনে, মানে ঠাট্টা করছে ওকে করতো না। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র, এটা হচ্ছে কাফেরদের চরিত্র। ইসলামের বিধিবিধানে উপহাস করা, এটা হচ্ছে মুনাফিক আর কাফের চরিত্র। আকিদার মুনাফিক, তারা শুধু আমলে মুনাফিক, এরা হচ্ছে আসলে কুফরি চরিত্রের। কাফের আর মুনাফিকদের কথা বলছেন যে আজান নিয়ে ঠাট্টা উপহাস করবে কে, এবং খেলতামাশার বিষয় বানাবে কে, হ্যাঁ, যারা হচ্ছে কাফের মুনাফিক। জালেকা কেন বেয়ান না, এই জন্য এরা এরকমটা করে, ঠাট্টা উপহাস করে খেলতামাশার বিষয় বানেন আজানকে এবং সলাৎকে, বেয়ান না হম কমুল্লা ইয়াকেলুন, কারণ এরা এমন জাতি যেই জাতি হচ্ছে নির্বোধ, জ্ঞানহীন, লায়া কেলুন, আকল নেই, জ্ঞানহীন। আল্লাহু আকবার, এদেরকে কি বলেছেন? নির্বোধ বলেছেন, বোকা বলেছেন এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা আয়াত নম্বর 58। তো এতে আজানের কথা আসলো না? আসলো না, কিন্তু নেদার কথা আসলো, শুধু নেদার কথা এসছে। নেদা মানে ডাকা। আর মহান আল্লাহ বলে সূরা জুমার আয়াত নম্বর 9, ওয়াইজানু ইজান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইজানু দিয়া লিসসালাতে, যখন আহ্বান করা হবে, ডাকা হবে সালাতের জন্য, মিয়ামিল জুমআতে, জুমার দিনে বিশেষ করে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তখন ছুটে চলো আল্লাহকে স্মরণের উদ্দেশ্যে। আল্লাহর স্মরণ মানে এখানে হচ্ছে সালাতুল জুমা, জুমার সালাতের। ওয়াজারুল বাই, আর ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কাজকর্ম, যার চাকরি আছে চাকরি, যার ব্যবসা আছে হাটে বাজারে, যে যেখানে আছো দুনিয়া ব্যস্ত আছো, বাড়ি নিয়ে ঘর নিয়ে সংসার নিয়ে ব্যস্ত আছো, ওজারুল ভাই সব কিছু ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দাও। এই জন্য আজান, যে খুদবার সাথে আজান, এটি হচ্ছে আসল আজান জুমার দিন। এই আজান হওয়ার পরে ব্যবসা বাণিজ্য করা হারাম, এ আয়াতের আলোকে কাবিরা গুনাহ। বরং ওলামারা বলছে যে ব্যবসা বাণিজ্যগুলো হবে বাতিল, এগুলো ফাসিক,
বাতিল বাতিল অংশ। চাকরি করা, ডিউটি করা, যে আসল আজান, দ্বিতীয় যে আজানটি, দ্বিতীয় আজান, আজানের বিধান নাজালের দিক থেকে প্রথম আজান, কারণ আগে এই আজানটি ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় দ্বিতীয় আজান শুরু হয়েছে, মানে প্রথম যেটা হচ্ছে সেটা। এই জন্য আজানের স্থানে হাদিসে কিন্তু পহিলা আজান যেটা হচ্ছে এখন সেই আজানকে বলা হয়েছে, কথা বোঝা গেছে? কিন্তু আজানের সময় কালের দিক থেকে এটি হয়েছে প্রথম আজান। যখন আজান দেওয়া হবে জুমার দিনে, তখন ব্যবসা বাণিজ্য করা, চাকরি করা, ডিউটি করা, ঘরে বসে থাকা, আজান হয়েছে খুতবা আর আজান হয়ে যাচ্ছে, আর যাচ্ছে খুতবা শুরু হওয়ার পরে, তাহলে আপনার নামই তো নোট করলো না ফেরেশতা, আপনার নামই নোট করলো না। ফেরেশতাদের খাতার নাম আসলো না, জুমা হবে কিন্তু আপনি অ্যাবসেন্ট, জুমার সালাতটা শুধু হইলো কিন্তু আপনি যে বড় একটা ফজিলত ছিল সেই ফজিলত থেকে একেবারে বঞ্চিত থাকলেন। আর যারা একবারে শেষ দিকে যাচ্ছে, কোন রকম গিয়ে খুতবা শুরু হতে যাচ্ছে, তখন গিয়ে হাজির হইল, নামটা তো নোট হইল, কিন্তু কি পাবে, কিছু পাবে? যারা প্রথম গেছে তারা কি পেয়েছে? ওট কোরবানি সব পেয়েছে। যারা দ্বিতীয় স্তরে গেছে, মানে এক নম্বর দুই নম্বর ব্যক্তির না, একটা সময় আছে, নির্ধারিত সময় আছে, সকাল সকাল একবারে চলে গেছে, আসলে জুমাতে বিস্তারিত আলোচনা আসবে, তারপরে একটা সময় আছে আল্লাহর কাছে নির্ধারিত, ওই সময়টি পৌঁছিলে হ্যাঁ গরু কোরবানির, তৃতীয় সময়টাই খাসি কোরবানির, চতুর্থ সময়ে মরির কোরবানি নাকি, তখন সাদাকা বলতে হবে। এখান থেকে একদল গোমরা আছে যারা বলছে মুরগিরও কোরবানি চলবে, খবরদার না। এই জন্য দেখেন এর নাম ফিক, হাদিসে তাকাররাবা, তাকাররাবা, তাকাররাবা মানে কুরবাত হাসিল করা, মানে কুরবাত মানে কি, আল্লাহ সান্নিধ্য লাভ করা, নৈকট্য অর্জন করা। নৈকট্য যেমন কোরবানি করে হয় তেমনই নৈকট্য অর্জন হয় সাদাকা করে। এখন আগের গুলিতে কুরবানির অর্থ করতে পারবেন, সাদকার অর্থ করতে পারবেন, প্রথম যে এলো সে উট সাদকা করা সব পেলো, দ্বিতীয় স্তরে যা এলো সে গরু সাদকার সব পেলো, অসুবিধা নেই। কিন্তু যদি তাকাররা মানে কোরবানি করেন তাও চলবে, কারণ খাসির কোরবানি হয়, গরুর কোরবানি হয়, ওটার কোরবানি হয়। কিন্তু যেহেতু মুরগির কোরবানি, কাকে আন্নামা কাররাবা দাজা যাতান, সেই ব্যক্তি যেন কাররাবা মানে কোরবানি করলো চলবে না, কি করতে হবে, তা সাদাকার অর্থ করতে হবে, সাদকা করলো। এর নাম ফিক, নাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ, আপনি সাজ বিরল ফতোয়া, আপনার আপনি পথভ্রষ্ট ফতোয়ার ক্ষেত্রে, মুফতি পথভ্রষ্ট। কেউ যদি বলে যে তা কাররাবা এসেছে বা কাররাবা এসে দাজা যাত, আমি সুতরাং কোরবানি, কাররাবা মানে কোরবানি আপনার ভাষায়, আর ভিতর না, কাররাবা মানে সান্নিধ্য লাভ করলো, আল্লাহর নৈকট্য অর্জন করলো, যেন একটা মুরগি আল্লাহর রাস্তায় কি করে সাদাকা করে, দান করে। পাঁচ নম্বরে দিয়ে আসলো তার ডিমেরও কোরবানি করবেন দেখি, সাদাকা, এখানে সাদাকা, তা সাদাকা বেজা, ডিম সাদাকা করা। আমাদের দেশের গ্রাম অঞ্চলে জলসাগরে তো মহিলারা ডিম আর ডিমে ভর্তি দিচ্ছে, দেখেছেন আপনারা না দেখেননি, এখনো হয় নাকি, আল্লাহ আকবার। তো মহিলারা আবেগে কিছুই নেই, কি করবে গ্রাম অঞ্চলে মহিলা, চলো ডিম আছে ডিম হাজিস, ডিম দান করো, অনেকে কয়না গাট খুলে দিয়ে দিত, আল্লাহ আকবার, মহিলাদের দিল নরম। তো তো আর তারপরে ছয় নম্বরে কেউ যদি আসে, সেই ব্যক্তি পাবে, আমি বলি সেই ব্যক্তি পাবে ঘোড়ার ডিম পাবে, কারণ ডিম মুরগির ডিম তো শেষ, পাঁচ নম্বর পর্যন্ত সিরিয়াল, ছয় নম্বরে যারা আসবে তারা কি পাবে, ঘোড়ার ডিম নিয়ে জামা মসজিদ থেকে ফিরে যাবে, দেখেছে? অথচ এখনো খুতবা শুরু হয়নি, আর যখন খুতবা শুরু হয়ে গেছে তো ঘোড়ার ডিমটাও পাবে না, ছাই পাবে। বাংলা একটা প্রবাদ আছে, ছাই খাবি মানে কিছুই পাবি না, তাই না? জিরো। তো এই ছিল আজান সম্পর্কে দুটো আয়াত। আজকাল একটি গোমরা ফিরকা, যেটা একসময় পাকিস্তান থেকে বেরিয়েছে ইংরেজ আমলে, ইংরেজ আমলে অনেক বাতিল ফিরকা বেরিয়েছে, তার একটি হচ্ছে আহলে কোরআন মুনকেরে হাদিস, হাদিস অস্বীকারী দল বেরিয়েছে পাকিস্তান পাঞ্জাবের ফিতনা এটি, আর সেটি ভারতের বেশ কিছু অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, এখন সেগুলি জোরদার হচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে বাংলার জমিনে এই ফেতনা ছিল না, আহলে কোরআন ফেতনা এখন খুব দেখা যাচ্ছে,
কিছু মোল্লা মৌলভিও বলছে কোরআন মানবো হাদিস মানবো না, কথা বোঝা গেছে? আর কিছু সোশ্যাল মিডিয়ার ভাইরাল বক্তা, এরা মৌলভিও না, মাদ্রাসা পড়াও না, আর কিছু মাদ্রাসা পড়লে এরা পথভ্রষ্ট হয়ে গেছে, কে যে এক গর্ত থেকে উঠে আসে কোন গর্তে গিয়ে আছাড় খায় আল্লাহ ভালো জানে। উনি ভাববেন না যে কেউ এক গুমরাহি থেকে উঠে এসছে মানে হেদায়তের উপর আছে, জরুরি নয়। হ্যাঁ, কারণ ডান দিকে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, হয়তো বেঁচে গেল, তারপরে যে রাস্তার উপর থাকবে গাড়ি এটা কি নিশ্চিত? বাম দিকে গিয়ে আরো মর্মান্তিক দুর্ঘটনা শিকার হইতে পারে, হইতে পারে না, পারে না। তো অনেকে তকলিদ থেকে এসেছিল ফিরে, অনেকে এসেছিল ধরেন আশআরি মাতুরিদি মতবাদের গুমরাহি থেকে ফিরে এসেছিল, অনেকে সুফিজমের গুমরাহি থেকে ফিরে এসেছিল, কিন্তু তার চেয়ে তো বড় গুমরাহি হচ্ছে আহলে কোরআন মুনকারি হাদিসের কুফরির গুমরাহি, সেই গুমরাহিতে গিয়ে ডুবে গেছে, ধ্বংস হয়ে গেছে। এর আছে এরকম, এইরকম বক্তা, এরকম মোল্লা আছে। সুতরাং সতর্ক সাবধান, আপনি নিজের সম্পর্কে আগে সতর্ক সাবধান যে আমাকে কেউ গুমরাহ না করতে পারে। এই জন্য তো আল্লাহ কোরআনে সূরা আলে ইমরানে দোয়া শিখিয়েছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা করে দিও না বাদা হাদাইতানা হেদায়তের উপর। আল্লাহ মুসলিম ঘরে জন্ম দিয়েছ, আবার কাফের হয়ে যেতে না মরি। হ্যাঁ আল্লাহ, তুমি আহলে হাদিস ঘরে জন্ম দিয়েছো, বা আহলে হাদিস হওয়ার তৌফিক দিয়ে, সালাফি হওয়ার তৌফিক দিয়ে, কোরআন সুন্নাহ অনুসারী হওয়ার তৌফিক দিয়ে। সুতরাং এমনটা না হয় যে এই সব গর্তগুলো থেকে উঠে এসেছি আর তারপর আর বড় গর্তে গিয়ে আহলে কোরআনে খপ করে পড়ে গেল, হিজবুত তাওহীদের কুফরিতে পড়ে গেল, আর অন্য কোন কুফরিতে গিয়ে ডুবে গেল। আল্লাহ হেফাজত করুন। জি, আজান, আহলে কোরআনের কথা বলছিলাম। আহলে কোরআন যে বলছে কোরআন মানবো হাদিস মানবো না, তো কোরআনে কারিমের কথা আজানের শব্দগুলি বাক্যগুলি আছে কোথায়? শুধু এই দুটো কথা, যখন আজানের জন্য ডাকা হবে, যখন আজানের জন্য তোমরা ডাকবে, তাই না? মানে নামাজের জন্য ডাকা হবে, ইজা নুদি আলিস সালাত মিন ইয়াউমিল জুমা, আর ইজা নাদে তুমি লাস, যখন সালাতের জন্য কি করা হবে, ডাকা হবে বা তোমরা ডাকবে। তো সালাতের জন্য ডাকবো কি দিয়ে? আহলে কোরআনকে জিজ্ঞাসা করেন সালাতের জন্য নামাজের জন্য ডাকবো কি দিয়ে? এই যে আজান বলবেন, তো বলছে আজান তোমাদের কোরআনে কোথায় আছে? কোরআনে তো নাই। হ্যাঁ, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও আজানের বাক্য নেই, কোথায় আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। তাহলে তো হাদিস মেনে নিলে, তোমরা তো বলছো হাদিস কোন রাখ, কোন হাদিস মানি না, কথা বোঝা গেছে? সুতরাং যারা বলবে আমরা হাদিস মানি না, ইসলামের উৎস হিসাবে হাদিস মানে, তারা মুসলিম থাকতেই পারে না, অটোমেটিকলি কাফের হয়ে যাবে, অটোমেটিকলি কাফের হয়ে যাবে। কাফের ফতোয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, সে মুসলিম থাকবেই না। আল্লাহ হেফাজত করুন। 603 নম্বর হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সনদ সহ বর্ণনা করেছেন। কালা, তিনি বলছেন, যাকারুন নারা ওয়ান নাকুস, যখন মদিনায় সাহাবায়ে কেরামগণ আসলেন, এই হাদিসটা সংক্ষেপ রয়েছে, তারপরে আস্তে আস্তে বড় লম্বা হাদিসগুলো আসছে, আর কিছু হাদিস রয়েছে এর চাইতে বিস্তারিত, যাতে আজানের বাক্যগুলি রয়েছে সেগুলি এখানে নেই, কিন্তু অন্যান্য হাদিসের কিতাবে সহি হাদিস রয়েছে, কারণ সহি বুখারীতে সবগুলি হাদিস তো নেই। জি, তো বলছেন যে যখন এই সলাতের জন্য কিভাবে আমরা একত্রিত হব এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হলো, তখন আলোচনায় আসলো আন্নার, যে আগুন জ্বালিয়ে দিতে হবে। কি করতে হবে? যখন সলাতের টাইম হবে তখন কেউ একজন কি করবে, উঁচা জায়গায় ফাঁকা মাঠে মদিনার আশেপাশে আগুন জ্বালিয়ে দেবে, যখন দেখছে আগুন জ্বলছে দাও দাও করে, তখন সবাই জেনে যাবে, হ্যাঁ মদিনাবাসী, যে এখন কি জোহরের টাইম হয়ে গেছে, আসর হয়ে গেছে, মাগরিব হয়ে গেছে, এশা হয়ে গেছে, ফজর হয়ে গেছে, টাইম হয়ে গেছে। এই এক প্রস্তাব আসলো, প্রস্তাব এখন আসছে আর কি। ওয়ান নাকুস, আর কেউ বলে যে না না নাকুস, নাকুস মানে যে ঘন্টা বাজাইতে হবে। খ্রিস্টানরা যে ঘন্টা বাজায় তাদের চার্চে গির্জায়, সেটাকে নাকুস বলা হয় আরবিতে। প্রাচীন যুগে যে ঘন্টাটা ছিল সেই ঘন্টাটা কিন্তু আজকালকার স্কুল মাদ্রাসার ঘন্টার মতো নাই। স্কুল মাদ্রাসার ঘন্টা কিসের? পিতলের, হ্যাঁ পিতলের, তাই না? পিতলের ঘন্টা, আর তাতে বাড়ি মারে কি দিয়ে, কাঠের হাতুড়ি দিয়ে। এই সিস্টেমটা স্কুলেও আছে, মাদ্রাসাতেও আছে, আমাদের দেশে আছে না নেই, কিন্তু মদিনা ইউনিভার্সিটি এমন একটি ইসলামিক ইউনিভার্সিটি সেখানে এটা নেই। যখন মদিনা ইউনিভার্সিটি প্রথম খোলা হয়, আজকে থেকে প্রায় 60 বছরের বেশি হয়ে যাচ্ছে, আমাদের জন্মকাল মানে 60 বছরের কাছে বেশি, অথবা 60 বছরের মতো, 1381 আর এখন চলছে 1443, তাহলে কত হয়ে যায়? হ্যাঁ,
62 আপনার দিনের দিনের এলেমাও যদি জব না দিতে পারে না, যদি অঙ্কেও জব না দিতে পারে, তাহলে কথা তো এখানে করে ক্যালকুলেটার রাখতো। আজকাল এই যে হাতে ক্যালকুলেটার রাখতে গিয়ে আর এখানে ক্যালকুলেটার নেই, কিন্তু আমরা ছোট কাল লেখাপড়া করেছি সাথে সাথে এখানে ক্যালকুলেটার। তো 62 বছর আগে, তা আমাদের জন্মের প্রায় 3-4 বছর আগে যে মোদী ইউনিভার্সিটি প্রথম শুরু হয়েছে, তখন আলাপ আলোচনা হলো যে আচ্ছা ঘন্টাগুলো যে শুরু হবে সে সবই কি করে জানানো যাবে। তো সব জায়গায় যেটা প্রচলিত ঘন্টা সেটা হচ্ছে ঘন্টা বাজানো, ঘন্টা বাজাবো তো ঘন্টা হচ্ছে মাজানির শয়তান, শয়তানের বাধ্য, এটা আপত্তি করে ইসলামের দৃষ্টিতে। তো কি করা যায়, ইসলামিক ইউনিভার্সিটি, সুতরাং শাইখুল বাদ রাহিমাহুল্লাহ তখন প্রথম চ্যান্সেলর তিনি মোদী ইউনিভার্সিটির, তো বলছেন না এটা করা যাবে না। তাহলে কি করতে হবে, এখন পর্যন্ত চলে আসছে টাইম টেবিল দেখে 1 ঘন্টা 60 মিনিটের একটা ঘন্টা, আর ঘড়ি দেখে প্রফেসর ঢুকবেন আর ঘড়ি দেখে বেরিয়ে যাবেন। তো আমাদের আর মাঝখানে 5 মিনিটের বিরতি থাকে, এর আগে বলছিলাম। তো অনেক সময় হয় কি যে ওস্তাদ এমন পড়াইতে ব্যস্ত হয়েছে, কিছু কিছু ওস্তাদ তো বেশি বলে, সবাই তো আর একরকম না, আর কিছু আবার আছে আগেই শেষ হয়ে গেছে তার কথা। তো যারা ওইরকম লম্বা টান দেয় তো অনেকে খেয়ালই করে না যে আমার টাইম পার হয়ে চলে গেছে, ওইদিকে আর এক প্রফেসর আছে লাইন লাগে লাইন লাগাইতে যাচ্ছে, ও 5 মিনিটও খেয়ে নিয়েছে, আমাদের যে 5 মিনিট একটু এদিক ওদিক একটু হাত পা ফ্রি করবো, একটু হাঁটাহাঁটি করবো, নাহলে 60 মিনিট পরে আর 60 মিনিট বসে থাকতে হবে, তো মুশকিল ঘুমানো। তো তখন ছাত্ররা ছাত্রদেরকে বলে রাখতো, ভালো যারা ওস্তাদ বলে রাখতো যে এই ঘন্টা ঘন্টা সময় হলে বলে দিবে, ওদের ইশারা করবে এরকম করবে বা এরকম করবে, তাহলে বুঝিয়ে দেবে। তো এইভাবে ওখানে করে এখন পর্যন্ত চলে ঘন্টা বাজে না, এইটাই হচ্ছে উত্তম অধিক সতর্কতা। তো যাই হোক, এই যে ঘন্টা বাজানো নাকুস হচ্ছে, তখনকার যুগে এইরকম পিতল বা তামার এইরকমের ঘন্টা ছিল না, ছিল বড় একটা কাঠ, বড় একটা কাঠের মতো তক্তা, বড় কাঠ, আর সেই কাঠটা ঝুলতো আর তাতে একটা ছোট কাঠের হাতুড়ি দিয়ে বাড়িয়ে দিত যাতে একটা আওয়াজ হইত, একে নাকুস বলা হইত। তো একটা প্রস্তাব আসলো যে যেমন খ্রিস্টানরা তাদের চার্চে ধর্মশালায় ডাকে, আমরাও মসজিদে এইরকম নাকুস বাজিয়ে ডাকি, ঘন্টা বাজিয়ে। আর একটি প্রস্তাব আসলো না এটা নয়তো ই করো বুক, তার মানে সেটা হচ্ছে সিংগাই ফুক দিয়ে বাঁশি বাজিয়ে, বাঁশি বাজিয়ে ডাক, কিন্তু সেটাও না, তিনটাই নাকচ হয়ে গেল। কেন নাকচ হলো, আগের হাদিসে যেহেতু আসছে সুতরাং এখানে আর বলছে না, ফাজাকারুল ইয়াহুদ ওয়ান নাসারা, সংক্ষেপ করে দেওয়া হয়েছে। তখন আলোচনা আসলে ইয়াহুদি নাসারদের, এগুলো তো ইয়াহুদি নাসারা করে, আমরা ওইটাই করব না করব না, কিন্তু মজুস অগ্নি পূজকরা কিভাবে জানতো, তার আগুনের পূজা করে, আগুন জ্বালিয়ে বুঝতে হ্যাঁ এখন ধর্মকর্ম করতে হবে। যেমন হিন্দুদের সকাল সন্ধ্যায় একটু ধূপ বাতি বাড়িতে ধূপ টুপ দিয়ে এইসব করে না, জি হ্যাঁ ধোঁয়া টোয়া করে। ফাওমারা বেলালুন, তারপরে বেলাল রাজি আল্লাহ তালানুকে হুকুম দেওয়া হইল নবী শাসনের পক্ষ থেকে, ও বেলালকে নির্দেশ দেওয়া হইল, কার পক্ষ থেকে নির্দেশ, যখন কোন সাহাবিকে নির্দেশ দেওয়া হইল তো জানতে হবে নিশ্চিত নির্দেশ দেনে ওয়ালা কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু যখন নবী শাসনের স্বয়ং বলছেন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, তখন আল্লাহ, যেমন হাদিসে রয়েছে ওমের তো আন আসজুদা আলা সাবাতে আজম, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে 7টি অঙ্গের ওপর, 7টি হাড্ডির ওপর সিজদা করতে। তাহলে কে নির্দেশ দিয়েছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন। জি, তো বেলালকে নির্দেশ দেওয়া হলে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন আইয়াসফাল আজান, আজানের বাক্যগুলি জোড়া জোড়া দেবে, ওয়াইয়ুতরাল ইকামা, ইকামতের বাক্যগুলি বেজোড় মানে হ্যাঁ একটি একটি করে হবে, একটি একটি করে হবে। এখানে সংক্ষেপে যদি একটি হাদিস দিয়ে যদি ফতোয়া দেন তাহলে গোলমাল করে দিবেন না, তাহলে একামত সবগুলি একটি একটি না, অন্য হাদিস বাড়তে ইল্লাল ইকামা, একামত একরা দেবে একটি একটি করে সব দিয়ে দেবে, কিন্তু ইল্লাল ইকামা, আর ইল্লাল ইকামা, ইকামা মানে কি, ইকামা মানে কাদ কামাত ইসলাম, প্রথম একামা মানে পুরো একামত, আর দ্বিতীয় একামা যেটা আসছে তার মানে হচ্ছে কাদ কামাত ইসলাম শব্দটি কি বলবে, দুইবার বলতে হবে, সেটা সাফা হবে, সাফা মানে জোড়া, আর হিতর মানে হচ্ছে বেজোড়া, সর্বনিম্ন বেজোড় হচ্ছে 1। সুতরাং একামত হবে একটি একটি করে বাক্য, আর আজান হবে জোড়া জোড়া বাক্য, এ হচ্ছে হাদিসের সারমর্ম।
604 নম্বর হাদিস দেখেন, ওর চেয়ে একটু বিস্তারিত একটি হাদিস আর একটি হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে, আর তারপর আমরা পুরো আলোচনা করব। প্রখ্যাত তাবে নাফে মাওলা ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্বাধীনকৃত গোলাম ছিলেন। তিনি বলছেন, জান্নাহ ইবনে ওমর আমার মালিক আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানে ইয়াকুল বলতেন, কানাল মুসলিমুনা হিনা কাদিমুল মদিনা, তা মুসলিমরা যখন মদিনায় আগমন করলেন, মুসলিমরা যারা আনসার তারা তো মদিনাতে ছিলেন, কিন্তু আগমন করলেন কোন মুসলিমরা? মুহাজিরিন, মক্কা থেকে যারা আসলেন, মুহাজিরিন যারা হিজরত করে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে সাহাবায়ে কেরাম যারা হিজরত করে এসেছেন, ইয়াজতেম যখন আসলেন মদিনায়, মদিনা আসার পরে আর জামাত করতে বাধা নেই, মদিনা আসলে তাহলে জামাত যখন করতে হবে, মসজিদ হয়েছে, তার লোকজনকে একসাথে একত্রিত করতে হবে, কেমন করে করব? ইয়াজতেমন প্রথম প্রথম তারা একত্রিত হইতেন, কিভাবে একসাথে হইতেন জামাত করে নামাজ পড়ার জন্য? হাইয়াত হাইয়ানুনা সালাতা, সালাতের সময়টা অনুমান করে নিতেন, অনুমান ভিত্তিক সকাল থেকে নিয়ে অনুমান করে, হ্যাঁ এখন জোহরের টাইম হয়ে গেছে, কারণ মাথার উপর সূর্য চলে আসবে, মাথার উপর সূর্য গড়ে গড়ে যাচ্ছে জোহরে হাজির, এটা তো একটু সহজ, তাহলে মাথার উপর গড়লেই বুঝতে পারছেন যে কি হয়ে গেছে, সূর্য দেখতে পাচ্ছে। আসরটা কেমন করে বুঝবো? ওইটা অনুমান করে যে জোহর আর আসরের মাঝখানে মোটামুটি এতটা সময় থাকে, তো হ্যাঁ এখন আসরের টাইম হয়ে গেছে, এখন গেলে জামাতটা ঠিক পাবো, তো এইভাবে আসরে মাগের সূর্য ডুবার সাথে ওটাও সহজ, এশা ওইটাও অনুমান করে, ফজর শুভ সাথে পূর্ব আকাশ ফর্সা হয়ে গেছে চওড়া ভাবে এইটা দেখে, তো এইভাবে ফাইয়া তাহাইয়ানুন মানে তারা অনুমান করে, ইয়াকাদ্দিরুন অনুমান করে নিতেন সালাতের সময় কি, অনুমান ভিত্তিক হাজির হইতেন। লাইসা ইউনাতা লাহা, কোন সালাতের জন্য আজান দেওয়া হইতো না, ডাকা হইতো না, আইডিয়াতে চলে আসতেন আর এইভাবে জামাত ধরতেন তারা। ফাতাকাল্লামু ইয়ামান খিজা, কিন্তু সমস্যা, সবাই তো আইডিয়া ঠিক রাখতে পারে না, ফেল করে। তো একদিন কথা হইল, আপোষে আলোচনা বসলো যে কি করা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলোচনা করছেন যে কি করা যায়। ফাকাল বাযহুম, বিভিন্ন প্রস্তাব আসতে শুরু হলো, কেউ কেউ বললো ইত্তাখিজু নাকুসান মিসলা নাকুসিন নাসারা, খ্রিস্টানদের থেকে আমরা শিখি, খ্রিস্টানরা তারা কি করে ঘন্টা বাজায়, তাদের চার্চে আমরাও ঘন্টা বাজিয়ে জানাবো যে হ্যাঁ এখন মসজিদে জমা হওয়ার সময় হয়ে গেছে। ওকাল বাযহুম, কেউ বলল না না না, বাল বুকান মিসলা কারনিল ইয়াহুদ, ইহুদিদের সিঙ্গার মতো বা ইহুদিদের বাঁশি বাজাবার জন্য আমরা বাঁশি বাজাব, এটাও নাকচ করে দেওয়া হলো, এটাও চলবে না। তৃতীয় প্রস্তাব আসলো যে আগুন জ্বালিয়ে দেওয়া যায় কোনো জায়গায়, সেটাও নাকচ করে দেওয়া হলো। তিনটি কেন নাকচ করা হলো এখানে নেই, কিন্তু অন্য হাদিসে রয়েছে, এখন এখানে বলে ফেলি। নাকচ কেন করা হলো? আগুন, আগুন জ্বালালে মজুসি অগ্নি পূজকদের সদৃশ্যতা হয়ে যায়, সুতরাং সেটা চলবে না। যদি ঘন্টা বাজাই তাহলে খ্রিস্টানদের অনুকরণ হয়ে যায়, ধর্মীয় ক্ষেত্রে কাফের বিজাতির অনুকরণ যায় না, ধর্মীয় ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে অসুবিধা, দুনিয়ার ক্ষেত্রে যে ব্যবসা অমুসলিম করছে আপনারা করবেন না, অমুসলিমরা বিদেশে যাচ্ছে প্রবাসে যাচ্ছে আপনারা যাবেন না, অবশ্যই কথা বোঝা গেছে না, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে বিজাতির অনুসরণ হারাম, ধর্মীয় ক্ষেত্রে। আর উৎসব হচ্ছে ধর্ম, উৎসব হচ্ছে কি ধর্ম, বাৎসরিক উৎসব, সুতরাং উৎসবের ক্ষেত্রে ঈদুল ফিতর ঈদুল আজহা করব আমরা, ক্রিসমাসে আমরা কোন রকমের অংশ নেব না, হ্যাঁ বিজাতির কোনো পুজো পাঠ তাদের পর্বে কোনো অনুষ্ঠান আমরা অংশ নেব না, জি জি, এবং তাদেরকে ওইসব সে অভিনন্দন অথবা বরকত জানানো ওইসব জানাবো না, জি। তারপরে যখন আসলো সিঙ্গে ফুক দেওয়ার কথা, বাঁশি বাজানোর কথা, তখন সেটাও নাকচ কেন করা হলো? কারণ সেটা ইহুদিরা করে তাদের উপাসনালয়ে উপস্থিত হওয়ার জন্য, সেটাও করা যাবে না। তখন একটি প্রস্তাব আসলো ডাক দেওয়া হোক, কি করা হোক। ফাকাল ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে ওই প্রস্তাব আসলো, আওয়ালা তাবাসুনা রাজুলান, একজন লোককে আপনারা কেন পাঠিয়ে দিচ্ছেন না মহল্লায় মহল্লায় গলিতে গলিতে, মদিনার যাবে এবং বাড়ির সামনে দিয়ে চক্কর দেবে, যেমন আমাদের দেশে কি করে ঘোষণা করে না, বিভিন্ন ঘোষণাগুলি এককালে গ্রাম অঞ্চলে ওইভাবে হইতো, যদিও ঢোল বাজাইতো, ঢোল বাজিয়েতো এরকম, যেটা জায়জ নাই, কিন্তু এমনি যদি ডাক দেয়, আমি দেখেছি কোন কোন এলাকাতে আছে শহরে
ডাক দেয় এর জন্য, সাহরির জন্য। সাহরির জন্য ও আজানটা জান নেই, আজানটা তো সুন্নাত, তো ওটা নেই, আছে কি? হ্যাঁ, মসজিদের মাইক থেকে এক ডাকা টাকা আর সবাইকে পরেশান করে জাগিয়ে দাও, এটাও ঠিক নয়। কিন্তু মহল্লা মহল্লায় গলিতে গলিতে গিয়ে ডাক দাও, উঠো 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 উঠো, সাহরির সময় হয়ে যাচ্ছে, এইভাবে কোনো কোনো জায়গায় এরকম বলা হয়। এটা একটা তরিকা লোকেরা করে। তো এইরকমই প্রস্তাব আসলো কার পক্ষ থেকে? উমর রাদি আল্লাহর পক্ষ থেকে, যে কেন আপনারা পাঠিয়ে দিচ্ছেন না একজন ব্যক্তিকে ইউনাদিবিস সলাহ, যে সলাতের সময় হলে মহল্লায় মহল্লায় গিয়ে ডাক দেবে যে এখন মসজিদে হাজির হইতে হবে। তাহলে বাক্যটি কি বলতে হবে? আসসালাতু জামিয়া, যেই বাক্যটি দিয়ে আজকাল সালাতুল কুসুফ, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সালাত হলে কি করা হয়, ডাকা হয়, শুনেছেন? এখানে কিন্তু যা মসজিদের মাইক থেকে শুনেছেন, কিন্তু এখনো যদি হঠাৎ করে সূর্যগ্রহণ লে চন্দ্রগ্রহণ, তো আজকাল সোশ্যাল মিডিয়াতে জেনে নিচ্ছেন, কিন্তু আজকে তো 10 বছর আগে সব জানা যেত না, বা অনেকে সোশ্যাল মিডিয়ার সাথে কোনো যোগাযোগ নাই, দুনিয়ার খবরই রাখে না কোথায় কি হচ্ছে না হচ্ছে। কয়েকদিন আগে যে এখানে কি হলো, সূর্যগ্রহণ হলো না হলো না, আমি মদিনে ছিলাম, অনেকে জানেন না যাদের সোশ্যাল মিডিয়া সম্পর্ক নেই, কিন্তু যাদের সম্পর্ক আছে একদিন আগে থেকে হয়তো জানছে, এক বেলা আগে থেকে জানছে, বাংলাদেশে সম্ভবত হলো, তাই না? চন্দ্রগ্রহণ না হয় নাই কোনো এলাকায়, হওয়ার কথা তো এই 2-3 দিন আগে। জি হ্যাঁ, হয়েছে তো, দেখেন আপনারা খবর রাখেন না অনেক। তো এইরকম ক্ষেত্রে জানতে পেরেছে যারা দায়িত্বশীল, যে সূর্যগ্রহণ লেগে চন্দ্রগ্রহণ লেগেছে, কিভাবে ডাকে মানুষকে? আজান দেবে না? আজান দেওয়া যাবে না, পুরো আজান দেওয়া যাবে না। তাহলে কি বলবে? আসসালাত ও জামিয়া, তোমাদেরকে সলাত একত্রিত করছে, সলাতের জন্য একত্রিত হয়ে যাও। এইভাবে ডাক দেওয়ার প্রস্তাব দিলেন কে? উমর রাদিয়াল্লাহু তাআলা। এখন কিন্তু আজানের কথা আসেনি, তারপরে হাদিসটাতে সংক্ষেপ করে দেয়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া বিলাল, হে বিলাল, কম, তুমি দাঁড়াও, ফানাদে বিসসালাহ, আজান দাও, সালাতের আজান দাও। মাঝখানে কিন্তু শর্ট করে দেওয়া হইল, ঘটনা আছে, স্বপ্নের ঘটনা। আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দুর রাব্বে, আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দুর রাব্বে, এই সাহাবীর নাম, উনি স্বপ্ন দেখছেন, যে স্বপ্নে জানো একজন যাচ্ছে, আর সে ওই ইয়ে নিয়ে, নাকল ঘন্টা নিয়ে, আর সেই ঘন্টার কথা বলছে, আরেকজন বলছে যে এই ঘন্টাটা বাজালে কেমন হয় আমাদের সলাতের জন্য, তারপরে এর কথা বাঁশি সিংহে সেটা এইটা ব্যবহার করলে কেমন হয়, আর তারপরে তখন আরেকজন যে আসছে, না এটা না করে, এটা না করে, এটা না করে যদি এই কালেমাগুলি বলো তাহলে ভালো, আজানের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, শাহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তারপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, সংক্ষেপ করলাম, যদিও দুইবার করে করে রয়েছে আজানের ক্ষেত্রে। তো এই বাক্যগুলি স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাক্যগুলি স্বপ্নে দেখলেন। দিয়ে ছুটেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে আলাপ আলোচনা তো হচ্ছিল যে জামাত করার জন্য কিভাবে ডাকা হয়, আমি তো দেখলাম স্বপ্ন, তো আমার স্বপ্নটা কেমন দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলে একবারে ছুটেছেন উনি সকালে সকালে। অন্য অন্য কিছু রেওয়ায়াত রয়েছে যেগুলিতে বলা হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন দেখে, সেম স্বপ্ন দেখেছেন, এমনকি কিছু রেওয়ায়াত প্রমাণ করে আল্লাহ আলম সেগুলির সনদ, যে আরো কয়েকজন 10-12 জন সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখেছেন। রসুলুল্লাহ সাল্লাম ছাড়া বা আম্বিয়া ছাড়া অন্য কোন সাহাবি হইল তার স্বপ্ন ইসলামের দলিল নয়, কথাটি ভালো করে মনে রাখেন। একমাত্র আম্বিয়া রসুলগণ যদি স্বপ্ন দেখেন সেটা হচ্ছে ওহি, কারণ স্বপ্নে নবী রসুলগণের সাথে শয়তান কোন রকমের খেল তামাশা করতে পারে না, কথা বোঝা গেছে? শয়তান স্বপ্নে আসতে পারেন না, নবী রসুলগণকে আল্লাহ সুরক্ষিত রেখেছেন, কারণ এই স্বপ্নে যদি শয়তান ক্ষমতা রাখত নবী রসুলের উপর তাহলে অনেক সময় দিনের ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে কোথা থেকে কি জানি বলে দিত, কি শিখিয়ে দিত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া রসুলগণ হেফাজত করেছেন, কিন্তু বাকিরা সাহাবি হইল, শয়তান শয়তান আসতে পারে স্বপ্ন, তাহলে সাহাবির যে স্বপ্ন দেখেন নিশ্চিত নয় যে এইটাই শরীয়ত। অন্য ভাষায় বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে, কোরআন সুন্নার যারা অনুসারী, মানহাজে সালাফের অনুসারী, তাদের কাছে স্বপ্ন ইসলামের উৎস নয়। ইসলামের উৎস মানে বুঝছেন তো,
উৎস মানে যেখান থেকে কোনো কিছু নেওয়া হয়। হ্যাঁ, ও ইসলামের উৎস কোরআন কারীম, কোরআন থেকে নিতে হবে আগে, তারপরে নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। তারপরে কোনো বিষয়ে যদি এজমা ঐক্যমত হয় তাহলে, আর তারপরে কোনো বিষয় অস্পষ্ট রয়েছে স্পষ্ট বিষয়গুলির সদৃশ্য, তখন কেয়াস করা রয়েছে। এই চারটি হচ্ছে ইসলামের উৎস। কিন্তু পঞ্চম উৎস সুফিদের কাছে স্বপ্ন, যারা পীরমরিদের ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, তাদের কাছে ইসলামের পঞ্চম উৎস কি? স্বপ্ন। এই জন্য চিল্লাওয়ালা ভাইদের যে চিল্লার তরিকাটা এসছে স্বপ্ন যোগে। মৌলানা ইলিয়াস সাহেব কি দেখেছেন? স্বপ্নে দেখেছেন এইভাবে তবলিগ করলে আর 40 দিনের জন্য বেরিয়ে গেলে খুব ফল হবে। এর ভিত্তিতে কোরআনের ওপর না, হাদিসের ওপর না, আর মতের ইজমাও না, এই 60-70 বছর আগে যে চিল্লা শুরু হয়েছে এটা স্বপ্ন যোগে পেয়েছেন মৌলানা ইলিয়াস জি। এই চিল্লা এই বিশ্বাসী হবে না, চিল্লা দিবেন যেটা স্বপ্নে পাওয়া গেছে? না 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 না, শয়তান খেলা করেছে। যদি স্বপ্ন দেখে থাকে কেউ তাহলে শয়তান খেলা করেছে। শরীয়তে এরকম কোন অবকাশ নেই, ইসলামের উৎস স্বপ্ন নাই। আচ্ছা, তারপরে এই পীররা তারা স্বপ্ন দিয়ে ভক্তদেরকে, মুরিদানদেরকে জালে ফাঁসায়। স্বপ্ন যোগে এইসব জেনেছি, স্বপ্নে এটা জেনে, স্বপ্নে জেনেছি আল্লাহর ওলি এখানে শুয়ে আছে, চলো একটা মজার হয়ে গেল। তো এই স্বপ্ন হচ্ছে সুফিদের কাছে, পীরদের কাছে, পীরের মুরিদ অন্ধদের কাছে হচ্ছে ইসলামের উৎস। কিন্তু এরা আহলে সুন্নাত ওয়াল জামাত না, এরা হচ্ছে আহলে বিদআত। এরা আহলে বিদআত, আর তাদের অনেকে আহলে শিরক। আল্লাহ হেফাজত করে এদের অনিষ্ট। তো এই ছিল আলোচনা। যখন এই বাক্যগুলি নিয়ে গেলেন আবদুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন, কথাগুলি তো খুব সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেগুলির অনুমোদন দিলেন, কি করলেন? সেগুলির অনুমোদন দিলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়ে দিলেন, তখন সেটাকে আর স্বপ্ন থাকলো না, শরীয়ত হয়ে গেল। কারণ হাদিস কাকে বলা হয়? হাদিস কাকে বলা হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল, ফেল আর তাকরির। আরবিতে কল মানে হচ্ছে নবী যা বলেছেন বচন কথা, আর ফেল মানে হচ্ছে নবী সাল্লামের কর্ম আমল, অথবা তাকরির মানে সমর্থন অনুমোদন। তিনটি হচ্ছে হাদিস। দাদা বোঝা গেছে? নবী সাল্লাম হয় বলেছেন, আর না হয় কি করেছেন? আমল করেছেন, আর না হলে অনুমোদন দিয়েছেন। সাহাবি যখন স্বপ্নটা নিয়ে আসলেন যে এরকম বাক্যগুলি আমি দেখেছি, খুব সুন্দর কথা, তাহলে ঠিক আছে, তখন অনুমোদন দিয়ে দিলেন। অনুমোদন দিলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি হয়ে গেল, শুধু সমর্থনই থাকলো না, বরং বা অনুমোদন থাকলো না, উক্তি হয়ে গেল যে হ্যাঁ আজান দাও। তো আজানের স্বপ্ন দেখলেন আবদুল্লাহ বিন যায়েদ, উনি বেশি হকদার যে ওনাকে মুয়াজ্জিন বানাবে, তাই না? যে স্বপ্ন দেখলো তাকে মুয়াজ্জিন না বানিয়ে বেলালকে কেন মুয়াজ্জিন বানিয়ে দেওয়া হইলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেলাল হচ্ছে আন্দা সাউতান, তার আওয়াজ হচ্ছে উঁচা বেশি, আর মানুষকে জানাইতে হবে। তখন এই মাইকের ব্যবস্থা ছিল না, মানুষের ঘরে ঘরে আজানের আওয়াজ পৌঁছাইতে হবে। সুতরাং বেলাল তুমি কুমিয়া বেলাল, এই যে এই বাক্যটি এখন আসল, হে বেলাল উঠো, ফানা দেবী সাল্লাহ তুমি আজান দাও, আর তোমাকে কালেমাতগুলি বাক্যগুলি এই আবদুল্লাহ বিন যায়েদ এক একটা করে শিখিয়ে দিচ্ছে, শোনো আর মুখস্থ করে নাও আজানটা, যেভাবে সে বলতো সেভাবে তুমি আজান দাও। এই হলো আজানের সূচনা। দুই নম্বর অধ্যায় বলছেন বাবন, এই অধ্যায় হচ্ছে আল আজান ও মাসনা ও মাসনা। আজান হচ্ছে দুই দুই করে, আজান হচ্ছে দুই দুই করে, অর্থাৎ আজানের বাক্যগুলি হবে জোড়া জোড়া, একামতের বাক্য হবে এক একটি করে। এইটাই বেশি সহি, বেশি মজবুত, আর এটি হচ্ছে মদিনার আজান। মদিনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান এবং একামত হচ্ছে এই রকম। 605 নম্বর হাদিস দেখেন, হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, তিনি বলছেন ওমেরা বেলালুন, বেলালকে নির্দেশ দেওয়া হলো আইয়াসফাল এ আজান, আজান যাতে করে জোড়াই জোড়াই দেয়, জোড়া জোড়া কালিমাত। ওয়াই ইউতেরাল একামার, একামত যাতে করে বেজোড় মানে একটি একটি করে বাক্যে দেয়। ইল্লাল একামা, তবে একামত, আবার কোন একামত একটু আগে বলেছি, কিন্তু ইল্লা লেখা মানে ইল্লা কাদ কামাতিস সালা, ইল্লা কাদ কামাতিস সালা, একবার না দুইবার, দুইবার বলতাম। 606 নম্বর হাদিস, বিস্তারিত আলোচনা রয়েছে আজান সম্পর্কে, কামত সম্পর্কে, পরে বলবো হাদিসটা শেষ করে নিয়ে অধ্যায়ে।
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন লাম্মা কাসরান নাস যখন মদিনার লোকজনের সংখ্যা বেড়ে গেল লোকজন সংখ্যা বেড়ে গেছে ধীরে ধীরে হিজরত করে অনেক লোক আসছে তারপরে মদিনার লোকেরা ধীরে ধীরে ইসলাম গ্রহণ করছে আনসারীদের দল বাড়ছে আরো আওস খাজরাজ থেকে সংখ্যা যখন বেশি বেড়ে গেল তখন জানাইতে হবে মানুষকে যে কখন জামাত হচ্ছে সবাই তার মসজিদ নবীর আশেপাশে বাস করে না যে দেখতে পাবে আলা বলেন জাকারু তখন আপোষে আলোচনা হইল ইয়ালামু ওয়াক্তাস সালাতে সালাতের ওয়াক্ত সম্পর্কে জানতে হবে বেশাইন এমন কিছু দ্বারা ইয়ারিফুনহু যেটা দিয়ে তারা সময়কে চিহ্নিত করতে পারে সময় সম্পর্কে জানতে পারে উপলব্ধি করতে পারে যে হ্যাঁ সময় হয়ে গেছে সালাতে ফাজাকারু তখন আলোচনা একটি প্রস্তাব আসলো ইউরু নারান যে আগুন জ্বালিয়ে দাও আও ইয়াজরিবু নাকুসান দ্বিতীয় প্রস্তাব আসলো অথবা তোমরা একটি কি করো ঘন্টা বাজিয়ে দাও তৃতীয়টা এখানে উল্লেখ করেনি যেটা গত হাদিসে ছিল সেটা হচ্ছে ইহুদিদের মত বাঁশি বাজিয়ে দাও কি করো বাঁশি বাজিয়ে দাও এই প্রস্তাবগুলি যখন আসলো তখন উমার রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন যে একটি বাক্য দিয়ে ডাকা হোক আসসালাতু জামিয়া বলে মহল্লায় মহল্লায় গিয়ে ডাকা হোক এসব প্রস্তাবগুলি কয়েকটি আসলো আর সেই সময়তেই স্বপ্নে দেখেছেন এই আলোচনা হলো আর তারপরে স্বপ্ন দেখে আবদুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি এসে হাজির তখন সেই বাক্যগুলিকে রাখা হইল বহাল রাখা হইল ফাওমেরা বেলাল তখন বেলালকে নির্দেশ দেওয়া হইল আইয়াসফাল আজান আজান জড়ো জোড়াই জোড়াই দেয় ওয়াই ইউতের আল একামা একামা যেন বেজোড় হয় আর একটি অধ্যায় পড়েনি একামত সম্পর্কে বাবুন ইমাম বুখারী বলছেন এই অধ্যায় হচ্ছে আল একামত ওয়াহেদা একামত একরা হবে একামত এক একটি বাক্যের হবে ইল্লা কাউলো তবে এই বাক্যটি কাদ কামতিস সালাত এবার হবে দুইবার হবে 607 নম্বর হাদিস আবু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে ওমেরা বেলালন বেলালকে নির্দেশ দেওয়া হলো আইয়াসফাল আজান আজান জোড়াই জোড়াই দেবে ওয়াই ইউতেরাল একামা একামত একরা এক একটি বাক্যে দেবে তাহলে ইসমাইল ইসমাইল বিন ইব্রাহিম যে ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ তিনি ফাজাকারতুল আইয়ুব আইয়ুবের সামনে আমি আলোচনা আইয়ুব সুফিয়ানি তার সামনে আলোচনা করলাম ফাকালা বললেন ইল্লা লিকামা ইকামত একরা এক একটি বাক্য হবে কিন্তু কাদ কামাতি সাল্লা কিন্তু কাদ কামাতি সাল্লা তাহলে এই যে কাদ কামাতি সাল্লা দুটো দুটো হবে সব বর্ণনাকারী যে সনদে রয়েছে সবাই বর্ণনা করেনি কেউ কেউ তাদের মধ্যে বর্ণনা করেছেন তো এই হাদিসগুলো থেকে আমরা যেটা জানলাম যে আজানের বাক্য হবে দুটো করে আর একামতের বাক্য হবে একটি করে এটি হচ্ছে অধিকাংশ আইম্মা কেরামদের মত ইমাম শাফেঈ ইমাম মালিক ইমাম আহমদ আহলুল হাদিস সালাফি সমস্ত আর কি বলছেন যে আজান দুটো দুটো বাক্যে আর একামত এক একটি বাক্যে হবে একমাত্র কাদ কামাতিস সালাত ছাড়া তাহলে বাকি থাকলো কে তিন ইমাম যখন একদিকে হ্যাঁ সমস্ত ফোকাহ মহাদ্দেসিন তখন ইমাম আবু হানিফা বা হানাফি মজহাব হানাফি মজহাব বলছে যে আজানো জোড়া আর একামত জোড়া আজানো জোড়া একামত জোড়া জি তো দলিল অধিকাংশ আইম্মা কেরামদের দলিল বাউল হাদিসদের দলিল কোরআন সুন্নাহ যা নির্ভেজাল অনুসারে তাদের দলিল হচ্ছে এই হাদিসগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনার আজান সে আজানে কি ছিল আজান ছিল জোড়াই জোড়া আর একামত ছিল এক একটি করে বাক্যে ছিল একমাত্র কাতামতিস সালাত ছাড়া তাহলে হানাফি মজহাব আজানটা নিয়েছে বেলালের কিন্তু একামতটি বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার একামত নেয়নি ভালো করে খোলাসা শুনেন হানাফি মজহাব আজানটা নিয়েছে বেলালের আজানটা বেলালের তরিকারই কিন্তু একামতটি বেলালের তরিকায় তারা দেয় না বা মদিনার তরিকায় দেয় না তো একামত কোথা থেকে নিল মক্কার আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে সেই হাদিসগুলো নিয়ে আসবো সময় আজকে হয়ে গেছে সেই জন্য আর সেদিকে আর আলোচনা যাব না আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আজান বেলালের মতো ছিল না আজানে ছিল তারজি আজানে আর একটি বিষয় ছিল সেটা ছিল তারজি করে আজান দেওয়া আর একামত ছিল হ্যাঁ দুটো দুটো করে বাক্য জোড়া জোড়া
তার এটা মতটা যেটা হানাফিদের প্রচলিত এবং সেটা মক্কার সাথে মিলছে, কিন্তু আবার মক্কার তরজি হানাফি মজাবে জায়েজ নাই। আধা নিচ্ছে মক্কার আর আধা নিচ্ছে মদিনার, পুরো সুন্নত আমল করলে দুটোই জায়েজ। খোলাসা সংক্ষেপে দুটোই জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে বেলাল রাদিয়াল্লাহ তাআলার আজান এবং ইকামত, যেটা অধিকাংশ আইম্মা কেরামগণ নিয়েছেন। কারণ বেলাল রাদিয়াল্লাহ তাআলা সেই প্রথম হিজরি থেকে প্রায় 10 বছর মতো আজান দিয়েছেন, একামত দিয়েছেন। তার বিবরণ হচ্ছে এরকম, আজান হচ্ছে জোড়া জোড়া আর একামত হচ্ছে একরা করে এক একটি করে বাক্যে। আবু মাহজুরা রাদিয়াল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে মক্কা বিজয় অষ্টম হিজরি রমজান মাসের শেষ দিকে, তার নবী সাল্লাম জীবন দেশে মাত্র 2 বছর, আজান দিয়েছেন। কিন্তু আজানের তরজি ছিল, তরজি কেন নিচ্ছেন না? যখন ওখানকার দোহরা ডবল ডবল জোড়া জোড়া একামত নিচ্ছেন, তাহলে সেখানকার আজানটা কেন নিচ্ছেন না? সেখানে আজানে কি রয়েছে বললাম? তরজি। তরজি কেউ বলতে পারে? তরজি কাকে বলে? হ্যাঁ, আরে মাশাআল্লাহ, কিছুটা জানা আছে। তরজি মানে রাজ্য আয়ু রাজ্য, তরজি মানে কোন জিনিস রিপিট করা, হ্যাঁ পুনরাবৃত্তি করা, ফিরিয়ে নিয়ে আসা। তো এর পদ্ধতি হচ্ছে যে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর, চারবার হলো না আল্লাহ আকবর, এটাকে দুইবার ধরা হয়েছে জোড়া জোড়া। মানে কি আল্লাহ আকবর আল্লাহ আকবর, এটা হচ্ছে একবার হলো, আর আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা দুই হয়ে গেল। তারপরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না? আজানে আছে তো, বেলাল রাদিয়াল্লাহু আনহু আজানে এইরকমই আছে, দুইবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, দুইবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বিনা তারজিতে। আর তারজি হচ্ছে যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে প্রথম আস্তে একটু বলে নেওয়া। মুয়াজ্জিন কি করবে? আস্তে করে বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তারপরে জোরে বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যেটা বাইরের লোকে শোনানোর জন্য। তাহলে প্রথম একবার বলে নিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দুইবার, আর তারপরে জোরে উচ্চ স্বরে বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই যে তারজি, আস্তে আস্তে দুইবার করে আর তারপরে জোরে দুইবার করে, এর নাম হচ্ছে তারজি। মক্কার আজানে আবু মাহজুর আজানে তারজি রয়েছে। তারজি যদি কেউ করে সেটিও সুন্নাত, তারজি যদি করে সেটিও সুন্নাত। এই জন্য আহরুল হাদিস মুহাদ্দিসিনে কেরাম তারা বলছেন, সালাফিরা বলছেন, জায়েজ দুটোই তরিকা। আপনি মক্কার আজান দেন অথবা মদিনার আজান দেন, মক্কার একামত দেন মদিনার একামত দেন, দুটোই জায়েজ। কিন্তু সুন্নার কাছাকাছি হচ্ছে যে আপনি মদিনার আজান নিলে মদিনার একামত দেবেন, বেলালের আজান নিলে বেলালের একামত দিবেন। আর আবু মাহজুরার যদি একামত নেন হানাফিরা নিচ্ছেন, তো আজানটা ওইখানকার তারজি সহ করে নেন, কিন্তু হানাফি মজহাবে তারজি আবার জায়েজ নাই। কথা বোঝা গেছে? কিছু মানা হচ্ছে, কিছু মানা হচ্ছে না, জোড়া তালি দেওয়া হচ্ছে এখান থেকে আর ওখান থেকে। মদিনা থেকে কি নিল? আজান নিল, একামতটা আবার নিল না। আর মক্কা থেকে একামত নিল, আজানটা আবার তারজিটা নিল না। এ হচ্ছে সংক্ষেপে আজকের আলোচনা। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে সে আবু মাহজুর হাদিসগুলি ইনশাআল্লাহ তাআলা লিখে নিয়ে আসার চেষ্টা করুন, মনে করে দেবেন। কারণ এখানে সহিহ বুখারীতে আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলার হাদিস না, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তৌফিক দিলে আগামী সপ্তাহে আপনাদেরকে শুনিয়ে দেব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।